কোভিড পরিস্থিতির বাবে সাময়িকভাবে স্থগিত রখা হয়েছে অন্যতম সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান বীণা গোষ্ঠী সপ্তম বর্ষপূর্ণ অনুষ্ঠান। পরবর্তী সময়ত কোভিড পরিস্থিতি উন্নত হলে এই বিষয়ত সিদ্ধান্ত লওয়া হব বলে জানিবলৈ দিয়ে বীণা গোষ্ঠী সভাপতি লীলাধর পাঠকে। উল্লেখযোগ্য যে সোমবারে গোষ্ঠীটোৰ সপ্তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠুপিয়াকৈ পালন করে অহা 30 জানুয়ারীত প্রতিনিধি সভা, বটা প্রদান, গ্রন্থ উন্মোচন আর বর্ণাঢ্য সাংস্কৃতিক কার্যসূচীর সপ্তম বর্ষপূর্ণ অনুষ্ঠানের ব্যাপক আয়োজন করা হয়েছিল। কোভিড সৃষ্ট পরিবেশের বাবে সপ্তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস সোমবারে নলবারী জেলার দৌলাহালস্থিত জলসম্পদ বিভাগের পরিদর্শন বাংলাত অনুষ্ঠুপিয়াকৈ পালন করা হয়। কার্যসূচী অনুসরি পুয়া 10 বজাত বীণা গোষ্ঠী পতাকা উত্তোলন করে গোষ্ঠীটোর কেন্দ্রীয় সভাপতি লীলাধর পাঠকে। সন্ধ্যা 5 বজাত বন্তি প্রজ্বলন আর স্মৃতি তর্পণ কার্যসূচী অনুষ্ঠিত হয়। গোষ্ঠীটোর সভাপতি লীলাধর পাঠকর সভাপতিত্বত অনুষ্ঠিত হয় এখনই স্মৃতি রোমন্থন অনুষ্ঠান। সপ্তম বর্ষপূর্ণ সংগতি রাখি হাতগছি বন্তি প্রজ্বলন করে ক্রমে গোষ্ঠীটোর কেন্দ্রীয় সম্পাদক রফিকুর রহমান, সহযোগী সম্পাদকদ্বয় রমণীনাথ সুরজিৎ পাঠক, কোষাধ্যক্ষ বনজিৎ বৈশ্য, সদস্য ক্রমে জয়ন্ত ডেকা, জেহেরুল ইসলাম আর পশ্চিম বরক্ষেত্রী শাখা ছাত্র সন্থার সভাপতি দেবজিৎ নাথে স্মৃতি তর্পণ করে গোষ্ঠীটোর কেন্দ্রীয় সভাপতি লীলাধর পাঠকে। অনুষ্ঠানত বরপেটা আর নলবারী জেলার কেইবাগৰাকী সদস্য উপস্থিত থাকে। উল্লেখযোগ্য যে গোষ্ঠীটোৱে প্রতি বছরে প্রদান করে অহা বীণা সাহিত্য বঁটা আর বীণা সংবাদ প্রহরী বঁটা 2022 বর্ষৰ বাবে ক্রমে বিশিষ্ট সাহিত্যিক গবেষক পণ্ডিত ডক্টর দয়ানন্দ পাঠক আর নিউজ 18 স্যাটেলাইট চ্যানেলের এসোসিয়েট এডিটর তুলিকা দেবীক নির্বাচিত করা হয়েছে। বীণা গোষ্ঠীর সপ্তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। পুয়া 10 বজাত পতাকা উত্তোলন করা হয়েছিল আর সন্ধ্যা 5 বজার পিছত সপ্তম বর্ষপূর্ণ উপলক্ষে হাতগছি বন্তি প্রজ্বলন করা হয়, স্মৃতি তর্পণ করা হয় আর বীণা গোষ্ঠীর এই 7 বছরীয় কার্যকালের বিভিন্ন দিক রমন্ধন করা হয়। আজি নলবারী আর বরপেটা জেলার কেবাগৰাকীও সদস্যর উপস্থিতিতে এই অনুষ্ঠানটি সমাপন করা হয়। নিষ্ঠুর জীবনের সংগ্রামত বিচারু মরমর মাতে খার আকাশি গঙ্গা বিচরা নাই নাই বিচরা স্বর্ণ অলঙ্কার। মুকালমুয়ারপরা সুরজিৎ পাঠকর রিপোর্ট, নিউজ 7।